আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সবুজবাগের নন্দীপাড়া বনসাই কেয়ারে। তো আপনারা যারা বনসাই পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা হতে পারে খুবই ওয়ান্ডারফুল প্লেস, কারণ এখানে অনেক অনেক ধরনের বনসাইয়ের কালেকশন আছে। তো আপনারা যদি আসতে চান তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমাদের লোকেশনটা দিয়ে দেবো এখানে, তাছাড়া আপনারা নাম্বারও পেয়ে যাবেন। আর আমরা বেশি বকর বকর না করি, এইখানে যে বনসাইগুলো আছে এইটার যে ওনার তার সাথে আমরা একটু কথাগুলো জেনে নেব কোন বনসাইয়ের দাম কেমন, নাম কি। আমি আলমামুন স্বাধীন, বনসাই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। Bonsai.care হচ্ছে এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান। আমরা 2003 সাল থেকে কাজ করতেছি বনসাই নিয়ে। তো আমি রেডিয়ান বনসাই সোসাইটিতে বর্তমানে আছি, ওইখানে একবার ট্রেনিং নিয়েছিলাম। জাপানিজ গার্ডেন জুনিপার, তাতে গেড উডে কাজ করা আছে এখানে। তো এটা হচ্ছে ন্যাচারে জুনিপার গাছ, দেখতে যত পাহাড়ে ই হয় তো প্রচণ্ড বাতাসের চাপে বা শুনু পড়ানো সব বিভিন্ন কারণে স্কিনগুলো খুলে যায়, তারপরে প্রচণ্ড মানে কিছু তাপে উপরে একটা পুড়ে যায়, সেই ক্রেক একটা ফুড়ে ফেলা হয়েছে এখানে। মানে আপনারা আর্টিফিশিয়ালি করছেন ওই জিনিসটা? আর্টিফিশিয়াল কাজ করছি এটাতে, ওই চেপটা শুনে করতে। আচ্ছা, এগুলোর দাম বলে দিয়ে একটু সাড়ে সাড়ে, এটার বয়স 8 থেকে 10 বছর, এটার দাম হচ্ছে 15,000 টাকা। 9,000। আর এটার ওই যে বড়টা দাম হচ্ছে গিয়ে 70,000। এই যে ছোটো আপনার এই সেম গাছেই তো নাকি? এটা সেম গাছে। এগুলোর প্রাইস কেমন পড়বে? এগুলো 1200 করে। এটা হচ্ছে আরেকটা জুনিপার, এটা হচ্ছে ক্যাসকেড স্টাইল। পাহাড়ে যে গাছগুলো হয় না, যে পাহাড় হয় নিচের দিকে পরে আর কি, সে ক্যাসকেড স্টাইল। এটা এটার প্রাইস হচ্ছে গিয়ে 35। আর এই যে বনসাইটা এটার নামটা বলেন নাই? এটা হচ্ছে জেট প্লান্ট, এটা পানি কম লাগে, হ্যাঁ খুব একটা যত্ন লাগে না, সানযুক্ত গাছ। এর প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800 টাকা। 1800 টাকা দাম, এটা অনেক কম কিন্তু দেখতে তো ভালোই লাগে। এটা হচ্ছে আমাদের দেশের বাদ্রা বলে যে বাদ্রা ফুল, বাদ্রা ফুলের গাছ জঙ্গলে হয়, হ্যাঁ এখন জানি জঙ্গলে কম দেখা যায়, মানুষ গাছ নষ্ট করে ফেলে। তো সেই বাদ্রাটাই একটা একটা ফুলে তোলার চেষ্টা করতেছি বাচ্চা করার জন্য। হচ্ছে যে আমাদের চিরাং অঞ্চলে বা সিরাজগঞ্জের দিকেও হয় কিছু, হচ্ছে টিপা ফল যেটা বলি আমরা, লোকনুকি বা টিপা ফল, হ্যাঁ বান্দরবনের দিকে বা চট্টগ্রামে প্রচুর হয় গাছ। আচ্ছা, ওই গাছের একটা বনসাই, এটা প্রায় 8 বছর ধরে আমার কাছে আছে। প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইস পড়ে 15,000। আচ্ছা, এই যে পরে গাছটা, এই পরে গাছটা কি আপনাদের কাজ কমপ্লিট হয়েছে নাকি এরকম বিক্রি করবেন নাকি আরও কাজ করবেন? এটা হ্যাঁ এটা মোটামুটি কমপ্লিট, এটা সিম্পল একটা কাজ করছে, যাচ্ছে যে অনেকে রকের কাজ পছন্দ করে তো, হ্যাঁ হ্যাঁ একটু ডেস্কে রাখতে চায়, হ্যাঁ ছোটো একটু পাহাড় একটা ভিউ থাকবে। আচ্ছা আচ্ছা, আপনারা বলছিলেন যে আপনারা কাস্টম কাজ করে দেন যদি কেউ বলে আমাদের ডিজাইন ডিজাইন, তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কি কাজ করেন সেটা যদি একটু শেয়ার করতেন। আর সেক্ষেত্রে ডিজাইন দিলে বা বললে আমরা ওইভাবে করে দিই, যেহেতু আমরা নর্মালি হচ্ছে 2.5 ফিট একটা ল্যান্ডস্কেপ কাজ যদি করি সেক্ষেত্রে 25-30 হাজার টাকা বিল আসবে রাজ্য সরকারে। আপনার গাছের বিলও আর গাছের গাছ দেখতে হবে ওইখানে কয়টা গাছ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কারণ গাছ দিলে তো হবে না, আমাদের এখানে বনসাই করা দিতে আছে, তারপরে উনি রকের হাইট দিলাম। তো ম্যাক্সিমাম কাজ তো হচ্ছে মালুশিয়ান ড্রাগন রক দিয়ে, অনেক আছে না যে শোলা দিয়ে ওগুলা দিয়ে কাজ করি না, আর ড্রাগন রক গুলোতে এমনি দামি সেরিস আর ড্রাগন রক, যারা একুরিয়ামি করা জানে যে গেছে। এটা হচ্ছে প্রেম না মাইক্রোফিলা, এটা খুবই মজার একটা জিনিস, খুব ভালো লাগে দেখতে, যে এটা শীতকালে একটা হালকা পাতা পড়ে আর বাকি টাইম সবসময় গ্রিন থাকে, এবং এটা অল্প আলোতে খুব ভালো থাকে। আমাদের এটার প্রাইস ধরা হয়েছে 18,000 টাকা। এটা কি চাইলে আমরা ইনডোরে রাখতে পারবো? ইনডোরে কন্টিনিউ রাখা যাবে না, বাট যদি আপনার গ্লাস থাকে, গ্লাসের পাশে যে রাখি আমার জানলা, এখন তো যে সব থাই গ্লাস লাগা থাকে সেক্ষেত্রে এটা রাখা, মানে রোদ পেলে মোটামুটি, তাহলে একবেলা রোদ পেলে মোটামুটি সব গাছে আপনি রাখতে পারবেন। আর এটা হচ্ছে কামিনি, এটা 2003 সালে এখানেই লাগাইছিলাম বীজ, সেই বীজ থেকে এখন এটা বয়স মানে 4 বছর, এত বয়স হয়ে গেছে তারপর আর কি। এটা যে আমার এক্সপিরিয়েন্স, এটা আমি আসলে বাকি বছরগুলো এখানেই রাখবো, মাটি করতে যেতাম, এটা ফুল আসছে, এবার ফুল চলে আসছে। এটা
প্রেমনা মাইক্রোফিলা, এটা প্রেমনা মাইক্রোফিলা, এটা আছে এটা প্রেমনা মাইক্রোফিলা, এগুলোর প্রাইস এটা 20, এটা 18। আর এটা হচ্ছে আমাদের দেশের যে শেওড়া গাছ বলে না, শেওড়া, হ্যাঁ বলেন, শেওড়াতে ভূত থাকে, ওই শেওড়া আমাদের দেশ শেওড়া দিয়ে কাজ করেছে, এটা এটার প্রাইস 25। চাইলে খাইতে পারবো না নাকি? হ্যাঁ চাইলে খাওয়া যাবে, মানে খাওয়া যায়, মানুষ খায় এগুলা? হ্যাঁ এগুলো পাকা নাকি? এই পাকা, এটা এটার প্রাইসটা কত বললেন? প্রাইসটা 6,000 টাকা। 6,000। এগুলোর কেয়ার কিভাবে নিতে হবে? এগুলোর কেয়ার বা যত্ন খুবই সহজ, সেটা হচ্ছে যে দুই বেলা পানি দেওয়া, আর হচ্ছে আমরা যখন এটা সেল দেই কাস্টমারকে আমরা এটার সাথে 2 বছরের খাবার দিয়ে দিই, স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা ওটা হচ্ছে জাস্ট একটা বক্সে করে দেখা, স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়ার জন্য, এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, আমরা 2 বছর খাবার কাস্টমারকে দিয়ে দিই এটার সাথে, জাস্ট বক্সে পরে যে এখানে দিয়ে দিবে, এই 2 বছর পর্যন্ত গাছে আর কিছু করতে হবে না, মানে ওই একবারে দিলে আর কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, তো জাস্ট 4 মাস পর এটা রিফিল করে দিতে। আচ্ছা, আমরা সেই পরিমাণ 2 বছর খাবার দিয়ে দিব গাছের, এটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে দিই, এবং তাদের বলে দিই যে আমাদের এই মানে গাছের যে ফার্টিলাইজার আমাদের ছাড়া অন্য কাউকে ইউজ না করার জন্য বা অন্য গুলো ইউজ না করার জন্য, কারণ এটা তো সবচেয়ে সহজ। আচ্ছা, আমাদের মাটিগুলো তৈরি করা থাকে, কোনো ভেজাল থাকে না, আর জাস্ট ওই বছরে 3 বার একটা হকেট লুপ পোনিং করে দেওয়া, কেন যে নতুন ব্রাঞ্চ আসলো এটা একটু কেটে কেটে দিলে। আর এই যে এই বনসাইগুলো একটু দেখান, এগুলো প্রেমনা মাইক্রোফিলার রুট ওভার রকে কাজ চলতেছে, হ্যাঁ এগুলো কাজ চলতেছে আর কি, এগুলো সেটআপ দিয়ে রাখছে। এগুলো কি বিক্রি করবেন নাকি? এগুলো কাজ কমপ্লিট করে তারপর বিক্রি করবো, হয়তো আগামী বছর বা তার 2 বছর পরে, তখন প্রাইস পড়বে কেমন? হয়তো 2 বছর পর যে আসলে প্রাইস এগুলো পড়বে হচ্ছে 4-5-6 মতো। আচ্ছা, নান্দনিকতার উপর নির্ভর করে কাছে প্রাইসটা। আচ্ছা, আপনারা যেমন এফোর্ট দেন এর উপরে আর কি দাম একটু আপডাউন করেন, যেমন এই যে একটা সাথে তুল, হ্যাঁ এটা যেমন কাজ চলতেছে, এটা দেখা গেছে এটা আরও 4-5 বছর কাজ চলবে, দেন চিন্তা ভাবনা করবে ছেলের জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের দেশি পাকুর, তার দাম খুবই কম, মাত্র 10,000 টাকা। আপনার এখানে সবচেয়ে দামি বনসাই যদি একটু দেখাই দেন। সবচেয়ে দামি এটা? হ্যাঁ, এই গাছটার নাম কি? ফাইকাস রেটুস, ফাইকাস মাইক্রো কার্পোরেটুস স্যার। এটা ওকে, এটার প্রাইস হচ্ছে 4.5 লাখ টাকা। আর এটা বয়স কেমন হলো? এটার বয়স 40+। 40+। তা গোড়াটা দেখাই একটু, গোড়াটা দেখাই একটু, তাহলে বুঝতে পারবে মানুষ বললো। ৪.৫ লাখ টাকার গাছ এটা, আপনি কয় বছরে হাতে পাইছেন এটাকে? এটা আমার কাছে 7-8 বছর ধরে আছে, আমার চাইনিজ কলিগ অর্থে কালকা ও চানা থেকে এটা আমাকে 25-30 বছরে এইটুকু গ্রোথ হয়েছে। আচ্ছা, এর এটার প্রাইস কেমন? এটা ইয়া প্রাইস 70,000। 70,000। এটা হচ্ছে প্রেমনা মাইক্রোফিলেটা ল্যান্ডস্কেপ, এখানে রেজিনা সাগরের কাজ ফুটে তোলা হয়েছে, এটার প্রাইস হচ্ছে গিয়া 35,000 টাকা।